হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটে নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। চলে এসেছি আবার একটা মারাত্মক ভিডিও নিয়ে, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে একদম ভুলবে না, ঠিক আছে? চলো শুরু করি ভিডিওটা। গতকাল দেখেছো একজনকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে ঘর জ্বালানি পর ভোলানি। কি বললাম? ঘর জ্বালানি পর ভোলানি। তো সেরকম ধরনের একটা ক্যারেক্টারকে নিয়ে ভিডিও করেছিলাম। তো গতকাল সেই ভিডিওটা একদম ঠিক জায়গায় লেগেছে। আমি যখন মারবো তো তখন ওঠার জায়গা পাবে না, বুঝতে পেরেছো? তো ভিডিওর মাধ্যমে আমি যখন ভিডিওর মাধ্যমে যুক্তি দিয়ে মারবো তখন ওঠার জায়গা পাবে না, ঠিক আছে? এই জন্যই তো আমি গালিগালাজগুলো বন্ধ করে দিয়েছি, কারণ জানোই আমি যখন দেখি আমার যুক্তিতেই এরা ফেটে যায় তো বেকার গালিগালাজ দিয়ে কি হবে, তাই না? তো সেই জন্য যুক্তি দিয়েই এদেরকে ফাটাবো। তো গতকাল ভিডিওটা যে করেছিলাম ভিডিওটা ঠিকঠাক জায়গায় লেগেছে, তার পরিবর্তে ভিডিও এসছে কি খিস্তি খাস্তা করে, বুঝতে পারছো? আমি বললাম না ঠিক জিনিস তোমাদের সামনে মুখোশগুলো আস্তে আস্তে খুলে দেবো। আরে এরা তো বাচ্চা, সবে বললাম হাঁটা চলা শুরু করেছে, বুঝতে পেরেছো? খিস্তি খাস্তা দিয়ে ভিডিও টিডিও করেছে, সব 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 হবে, সব হবে। ওয়েট করো, ওয়েট করো, ঠিক আছে? আমি তো চাই এগুলো, যে যত খিস্তি করবে তত আমি মস্তি করবো, বুঝতে পেরেছো? তো কোথা থেকে করবো সেটা নিশ্চয়ই দেখতে পাবে। এবারে আসি এই ঘর জ্বালানি পর ভোলানিকে নিয়ে কিছু কথাবার্তা বলতে। ঘর জ্বালানি পর ভোলানি কেন বলেছি নিশ্চয়ই তোমরা গতকালের ভিডিও দেখেই বুঝে গেছো। ঘরে স্বামী থাকতেও পরপুরুষদেরকে কল করে করে বেড়ায়, ঠিক আছে? তো সে ঘর জ্বালানি পর ভোলানি তো আর কি হবে বল, তাই না? তাই না? একদম ঠিক কথা। তো গতকাল আমি তোমাদেরকে কল লিস্ট দেখিয়ে দিয়েছি। এ নাকি আবার তার ভিডিওর মাধ্যমে প্রশ্ন করেছে যে আমি শুধু আমারগুলোই দেখালাম, তারগুলো দেখালাম না। কি দেখালাম না? তারগুলো কি দেখালাম না? আমি তো সবগুলো দেখালাম। তাহলে তো নিশ্চয়ই তার ফোনেও থাকার কথা না? সে যদি আমাকে কল করে থাকে বা আমি তাকে কল করে থাকি তারও তো হোয়াটসঅ্যাপে থাকার কথা, তাই না? এক্স্যাক্টলি, পয়েন্ট টু বি নোটেড। তার ফোনেও থাকার কথা, তার ফোনেও থাকার দরকার। তাহলে তো নিশ্চয়ই তার বের করা উচিত এটা, যে তার ফোনে আছে কি নেই, সে আমাকে কতবার কল করেছে, আমি তাকে কতবার কল করেছি, তাই না? একটা ভিডিও দেখেছিলে ন্যাকামো মেরে মেরে ওই ঘর জ্বালানি পর ভোলানি আমার সাথে সেটিং করার জন্য কান্নাকাটি করে করে ভিডিও করছিল, ঠিক আছে? তো তখন যখন খারাপ লাগলো জিনিসটা তখন আমি সেদিনকার দুবার ফোন করেছিলাম, ঠিক আছে? বুঝে গেছে? তো সেই দিনকার ফোন ওটা, দুটো ফোন যে করা রয়েছে, আমি আমার দিক থেকে যেটা করেছিলাম তখন খারাপ লেগেছিল বলে আমি ফোনটা করেছিলাম, ঠিক আছে? আর বাকি তারপরে যখন চিনতে পেরে গেছি জিনিসগুলো কিরম ধরনের দোগলা ঘর জ্বালানি পর ভোলানি, ঠিক আছে, একদম ঠিকঠাক জায়গায় গ্রুপ বেঁধেছে। একজন তো ঘরের না পরের মাল, ঠিক আছে? আর এর ঠিক সেরকম ঘর জ্বালানি পর ভোলানি, ঠিক আছে? সেটাও তোমাদের প্রুফ করে দেবো, একটু ওয়েট করো। এবারে আসি, তার কাছে যদি কোনো প্রমাণ থাকে যে আমি তাকে কতবার কল করেছি, সে আমাকে কতবার কল করেছে, সেটা তো বের করুক। আমার মনে হচ্ছে তার কাছে নেই, আমার মনে হচ্ছে তার কাছে নেই। কেন জানো? প্রতিদিনের হোয়াটসঅ্যাপ চ্যাট ক্লিয়ার করে দেয়, প্রতিদিনের হোয়াটসঅ্যাপ চ্যাট ক্লিয়ার করে দেয় নিজের স্বামীর থেকে বাঁচার জন্য। এবারে আসি কেন, এ এমন একটা ঘর জ্বালানি পর ভোলানি যার ঘরের হাজবেন্ড পর্যন্ত বিশ্বাস করে না নিজের স্ত্রীর ওপর, তাকে সোশ্যাল মিডিয়াতে আসতে বারণ করেছিল, ইউটিউবে ভিডিও করতে বারণ করেছিল, ইনস্টাগ্রামে থাকতে বারণ করেছিল, হোয়াটসঅ্যাপে থাকতে বারণ করেছিল, ফেসবুকে থাকতে বারণ করেছিল। কোন স্বামী বারণ করে যে স্বামীর নিজের স্ত্রীর ওপরে ভরসা থাকে না, বিশ্বাস থাকে না? আর এই জন্যই তোমাদের বলছি ঘর জ্বালানি পর ভোলানি। তো নিজের স্বামী চাইছিল না এই মহিলাটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো ইউজ করুক, ঠিক আছে? কারণ স্বামী তো জানে না জিনিসটা কি। সেই জন্যই তোমাদেরকে প্রুফ দিলাম যে কতবার ফোন করেছে একটা মহিলা হয়ে পর পুরুষকে কতবার ফোন করেছে, পর 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 পর, দেখতেই পেয়েছো তোমরা। বললাম না আমার দিকে আঙুল দিয়ে ঠেলবে তো আমি বুড়ো আঙুল দিয়ে চিপে দেবো, বুঝতে পেরেছো? তো এবারে আসি, আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে এর মেন্টাল স্যাটিসফাইড নয়, ঠিক আছে? কিন্তু এ যেটা প্রথম ধরে নিয়ে ভিডিও করেছিল, মানে বুঝতে পেরেছো নিশ্চয়ই যেটা নিয়েও ভিডিও করেছিল, এটা কেন ওর গায়ে লেগেছিল, এটা একদম ঠিক জায়গায় লেগেছিল, মানে ইচ্ছা করেই ওর গায়ে লেগেছিল, কারণ ও স্যাটিসফাইড নয় সেই জায়গাটায়। কি করে বলছি দেখো, একটা জিনিস, একটা স্ক্রিনশট তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিছুদিন আগে কমিউনিটি পোস্টে দিয়েছিল, ঠিক আছে? মনে হচ্ছে গত পরশু দিকে তরশু দিন এরকম কিছু একটা কমিউনিটি পোস্টে দিয়েছিল, যেখানে ওর ওই যেটা রয়েছে না সো কল্ড নোংরা থাম্বনেল বানিয়ে ভিডিও করা রোস্টার, ঠিক আছে? তো তার নামে এখানে লিখেছে যে তারটা কত বড়, ঠিক আছে, নিলে বুঝতে পারবি, এটার নিশ্চয়ই এক্সপিরিয়েন্স রয়েছে। পয়েন্ট টু বি নোটেড, এই লাইনটা লেখার মানে কি? এই লাইনটা তার হয়ে লেখার মানেটা কি? তার মানে টেস্ট করে এসছে, তার মানে টেস্ট করা জিনিস। এই জন্যই তো বললাম ঘর জ্বালানি পর ভোলানি, কাজ করার আগে একটু ভাবনা চিন্তা করে করতে হয়। এ তো নিজেই জাহির করে দিচ্ছে যে টেস্ট করা জিনিস, টেস্ট করে বেড়াচ্ছে, কার টেস্ট করেছে তার সেই মানে সবজিটার ব্যাপারে পর্যন্ত জানে,
তার সেই জিনিসটার ব্যাপারেও জানে যে কত কি কত গুঁতুম মানে যাই হোক নোংরা কথা মুখে বলবো না, তোমরা লাইনটাই দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এর থেকেই প্রুফ হয় যে ঘর চালানি পরভোলানি, আর পরপুরুষদের ফোন করে করে বলে যে রাত্রিবেলা ফোন করবে না, ঠিক আছে, আমার যখন করার আমি করে নেবো, পরিষ্কার করে দেবো, দিন 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 সব আস্তে আস্তে পরিষ্কার করে দেবো, ঠিক আছে? যখনই বুঝে গেছি যে দোগলা জিনিস তখনই এর পাশ থেকে দূরে সরে গেছি, ঠিক আছে? কেন বলতো? কারণ প্রথম গালাগালি ওর ওই যে যার সাইজের কথা বলছে, ঠিক আছে, সে খিস্তি করেছিল তার ভিডিওতে, ঠিক আছে? আমি কিন্তু করিনি, আমি কিন্তু করিনি। তারপরে কয়েকটা জায়গায় আমি মুখ খুলেছিলাম, ঠিক আছে, তখন এক চড়ং বরং করে গায়ে লাগলো, মানে আমারটা ধরলো অন্যটা ধরলো না। তো তাহলে এর থেকে বোঝা যায় কি কি বোঝা যায়, যে এ হচ্ছে ঘর জ্বালানি পর বলানি, আর আমরা তো দূরে রয়েছি, টেস্ট করতে টাইম লাগবে, যেটা দেশে রয়েছে সেটাকেই টেস্ট করছে, বুঝেছো তো? যেটার সাথে বিবাহ এতে আবদ্ধ হয়েছে সে তো আর বাড়িতে থাকে না, বুঝতে পেরেছো তো? আর তাছাড়াও এ তো নিজের বাড়িতে থাকে না, এও নিজের বাড়িতে থাকে না, শাশুড়ির সাথে অশান্তি, লোকের নিয়ে টানাটানি করছিল, কোনটা কার বাপের বাড়ি, কোনটা কার শ্বশুর বাড়ি, ঠিক আছে, কে কোথায় বসে বসে ভিডিও করে, কার শ্বশুর বাড়ি, কার বাপের বাড়ি, ঠিক আছে? এ তো নিজেই শ্বশুর বাড়িতে থাকে না, কি বললাম, এ নিজেই শ্বশুর বাড়িতে থাকে না, শাশুড়ির সাথে বনে না, বুঝতে পেরেছো? আর ওই যে ঘাড়ে ছবি দেখানো না, লোক মানে লোক দেখানো যে ছবিটা ঘাড়ে দিয়ে হাত দিয়ে কমিউনিটিতে পোস্ট করেছিল না, ওগুলো লোক দেখানো, তোমাদেরকে বোকা বানানো, বুঝতে পেরেছো? শ্বশুর বাড়িতে থাকে না, শাশুড়ির সাথে মানিয়ে নিতে পারে না, বুঝতে পেরেছো? আর বর তো বাকি এক মাস বাইরে, আর বাকি যা রয়েছে বুঝতেই পারছো তো। থাক, ভিডিওটা একটুখানি থাক, আবার যেখানে দিয়ে গেলাম আবার ফাটবে, যত ফাটবে তত তোমার লাভ, ঠিক আছে? তো চলো, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো, দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে, টাটা।